Welcome to Easy Ranna Bidi. আজকে আমি শেয়ার করব ওয়েফল ডেকোরেশনের নিউ একটি আইডিয়া এবং কিভাবে ইলেকট্রিক বিটার সেট করতে হয় তা নিয়ে। প্রত্যেকটি ইলেকট্রিক বিটারের সাথে চারটা বিটার পিন থাকে বাঁকানোটা দো বানানোর জন্য আর একটা ফ্লাওয়ারের মতো যেটা দেখা যাচ্ছে সেটা হলো ক্রিম বিট করার জন্য। এখন আমি এটা কিভাবে সেট করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন ছিটির দুই সাইডে কাটা আছে। এখন এই পিনটি আস্তে করে পুষ দিলেই সেট হয়ে যাবে। সেট হয়ে গেল আমার ইলেকট্রিক বিটার। এখন আমি একটা ক্রিম রেডি করব, এটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে একটা বোল নিয়েছি, একটা চামচ নিয়েছি ফ্রোস্টার ক্লার্কস। এখন আমি প্যাকেটটি ওপেন করব। এই প্যাকেটের ভিতরে দুটি প্যাকেট থাকে, আমি দুটি প্যাকেটই নিয়ে নিব। আমি এই ভিডিওটি করেছি একদমই যারা নতুন তাদের জন্য। একজন আমাকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটি করার জন্য, এর জন্য আমি ভিডিওটি আজকে করেছি। এখন আমি এর সাথে 3 চামচ মিল্ক অ্যাড করব। এটা কিন্তু চা চামচ না, টেবিল চামচ। আমি প্রথমে মিল্কের সাথে 1 চা চামচ চিনি গুলিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। আমি এটা 5 স্পিডে বিট করব। 3 মিনিটে সুন্দর একটা ক্রিম রেডি হয়ে যাবে। স্লো বিট করলে সময় একটু বেশি লাগবে, এর জন্য আমি 5 স্পিড দিয়ে এটা বিট করছি। যখন আপনি দেখবেন বিটারের গায়ে ক্রিম লেগে আছে, চিনিটা গলে গেছে, তখনই আপনি বুঝবেন ক্রিমটা রেডি হয়ে গেছে। 1-2 করে একটা স্পিড পাওয়ার দেওয়া আছে, সেখানে একটা উঁচু বাটন আছে, সেখানে প্রেস করলেই বিটারটা খুলে যাবে। আমি এখন হালকা একটা ডেকোরেশন করে দেখাবো, আপনারা আরও সুন্দর সুন্দর ডেকোরেশন করে নেবেন। এর জন্য আমি এখানে একটা নজেল নিয়েছি। আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। অনেক আপুরাই আমাকে সাপোর্ট করছেন, তাদের অনেক ধন্যবাদ। আমিও সময় মতো আপনাদের চ্যানেল ভিজিট করি, এভাবেই আমরা একে অন্যের পরিপূরক হয়ে থাকব। আমি সব সময় সব আপুদের শুভকামনা করি, সবাই নিজ নিজ জায়গা থেকে যেন স্বাবলম্বী হতে পারে। সবার জন্য শুভকামনা থাকলো, সেই দিনের অপেক্ষায় থাকলাম যেদিন সবাই সাফল্য অর্জন করবে। আজ এখানেই রাখছি, আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। Thank you for watching. Please like, comments and subscribe.